এখানে ড্রোন উড়িয়ে এই ড্রোন পাইলট 20 বছর পুরনো রহস্যের সমাধান বের করে ফেলেছিল। লা পালমা আইল্যান্ডের এই লাভায় বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেলেও এখানে এমন একটি ঘটনা ঘটেছে যা যে কোনো সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই হোয়েলটির মেরুদণ্ড এভাবে বাঁকা হয়ে গেল কিভাবে? এই শার্কগুলো এই লোকগুলোকে আক্রমণ করছে না কেন? আজকের ভিডিওতে আপনারা ড্রোনে ধারণকৃত এমনই কিছু আশ্চর্যজনক ভিডিও দেখতে চলেছেন। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার 1, ব্র্যানচেস্টার সৈকতের পাশে শর্টকাট খুঁজতে গিয়ে 75 বছর বয়সী পিটার রক বিশাল একটি জলাভূমিতে ঢুকে পড়ে। এক পর্যায়ে দুর্ঘটনাবশত সে কাদার মধ্যে আটকে যায়। এভাবে সে কয়েক ঘন্টা সেখানে আটকে ছিল। সে যখন বাড়িতে আসছিল না তখন তার পরিবারের মানুষ উদ্ধার কার্য শুরু করে এবং এই জলাভূমিতে তাকে খুঁজতে গিয়ে একজন ড্রোন অপারেটর তাকে এখানে আটকে থাকতে দেখতে পায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। নাম্বার 2, একজন ড্রোন অপারেটর যখন পাহাড়ের ওপর দিয়ে তার ড্রোন চালাচ্ছিল তখন তার ড্রোনে এই জিনিসটা ক্যাপচার হয়। দেখে মনে হচ্ছে কেউ ড্রোনটিকে আক্রমণের চেষ্টা করেছিল। কোনো মানুষ কি এর ওপর আক্রমণের চেষ্টা করেছিল না? আপনাদের কাছে এর ভালো কোনো ব্যাখ্যা আছে কমেন্টে জানিয়ে দিন। নাম্বার 3, কানাডার ভ্যানকুভার আইল্যান্ডে ভ্রমণ করার সময় একজন পর্যটক পাহাড় থেকে বরফ ধসে পড়তে দেখতে পায়। সৌভাগ্যবশত ভিডিও শুটকারী একটি শক্তিশালী পাথরের পেছনে লুকিয়ে পড়েছিল, এর ফলে সে প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটি লাইক করে দিন। নাম্বার 4, একজন লোকের যখন লিঙ্কনশায়ার হাইওয়েতে একটি গভীর খাদে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তখন সে লোকাল অথরিটির সাথে যোগাযোগ করে সাহায্য প্রার্থনা করে, কিন্তু উদ্ধারকারীরা সেখানে গিয়ে গাড়ি পেলেও লোকটিকে খুঁজে পায় না। 3 ঘন্টা খোঁজার পরে উদ্ধারকারীরা ইনফ্রারেড ক্যামেরা বিশিষ্ট একটি ড্রোনের সাহায্যে তার লোকেশন খুঁজে বের করে ও তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নাম্বার 5, এই ভিডিওতে একজন মহিলাকে গাছের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। স্থানীয়দের ভাষ্য মতে মহিলাটির ওপর প্রেতাত্মা ভর করেছে। বন্ধুরা, আপনাদের এ ব্যাপারে কোনো মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে দিন। নাম্বার 6, ফ্লোরিডার রিটেনশন পন্ডের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর সময় এই ড্রোন পাইলট এখানকার পরিষ্কার পানির নিচে ডুবে যাওয়া একটি গাড়ি দেখতে পায়। এই গাড়িটি এমন একজন মহিলার ছিল যে 2002 সালে হারিয়ে গিয়েছিল। পরে সেখানে ড্রাইভাররা এসে গাড়িটিকে সেখান থেকে তুলে আনে এবং তারা এর মধ্যে মানুষের দেহাবশেষও খুঁজে পায়। এভাবে ড্রোন চালানোর কারণে 20 বছরের রহস্যের সমাধান হয়েছিল। নাম্বার 7, কানাডার একটি বনে ধারণকৃত এই ড্রোন ফুটেজে একটি নর মুসকে এর শিং ফেলে দিতে দেখা যাচ্ছে। নাম্বার 8, একবার বলিভিয়ান সিটির আশেপাশে মানুষের অস্বাভাবিক মৃত্যুর কারণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কারো পিঠে আঘাতের দাগ ছিল তো কারো ঘাড়ের মধ্যে, কিন্তু সবার আঘাতের চিহ্ন প্রায় একই রকম ছিল। পরে সেখানে এই ড্রোন ফুটেজটি ক্যাপচার করা হয় যেখানে এই আজব কালো প্রাণীটিকে দেখা যাচ্ছে। অনেকের মতে এটি রক্তখেকো গোট সাকার, আবার অনেকের মতে এটি চুপাকাবরা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটি কি হতে পারে? নাম্বার 9, এই কুকুরটি যখন জলাভূমিতে আটকে গিয়েছিল তখন উদ্ধারকারীরা ড্রোনের সাহায্যে খাবারের লোভ দেখিয়ে কুকুরটিকে সেখান থেকে উদ্ধার করে। নাম্বার 10, কিছু হাইকার যখন ইউটার বনে হাইকিং করছিল তখন তারা বেওস ক্যানিয়নে 5 ঘন্টার মতো আটকে ছিল। পরে তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধারকারীরা ড্রোনের সাহায্যে তাদের খোঁজার চেষ্টা করে। পরে তাদেরকে হোবারের সাহায্যে সেই বরফে ঢাকা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। নাম্বার 11, অ্যামাজন বনের ব্রাজিলের অংশে এমন কিছু উপজাতিরা বসবাস করে যারা পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখানে যখন ড্রোনের সাহায্যে ভিডিও রেকর্ড করা হচ্ছিল তখন এই উপজাতিগুলোকে দেখা যাচ্ছিল। তারা তাদের হাতে তীর ধনুক নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। আসলে তারা বহিরাগতদের হস্তক্ষেপ একদমই পছন্দ করে না। নাম্বার 12, স্পেনের আকাশে ধারণকৃত এই ফুটেজে ড্রাগনের মতো লম্বা লেজ বিশিষ্ট একটি প্রাণীকে উঠতে দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটি কি আসল না এডিটেড কোনো ভিডিও?
নাম্বার 13 ক্যালিফোর্নিয়ার একজন ড্রোন পাইলট রাতের বেলা তার ড্রোনটি টেস্ট করছিল। তখন সে মানুষের শেপের এই বস্তুটিকে আকাশে ভাসমান অবস্থায় দেখতে পায়। নাম্বার 14 এই ভিডিওতে কিছু হাস্কি কুকুরকে পোলার বিয়ারের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। নাম্বার 15 টেক্সাসের আকাশে এই উড়ন্ত বস্তুটিকে দেখা গিয়েছিল। দর্শনার্থীদের মতে এটি কোনো ইউএফও ছিল, কিন্তু এভিয়েশন অফিসাররা জানিয়ে দিয়েছে এটি চীনের কোনো পাঠানো স্পাই বেলুন। নাম্বার 16 এই সাউদার্ন এশিয়ান হাতিগুলো সাউদার্ন চায়নার দিকে মাইগ্রেট করছিল। নাম্বার 17 উইসকনসিনের নর্ডিক মাউন্টেন কাউন্টি পার্কে ধারণকৃত এই ফুটেজে একটি হরিণকে একটি বাজ পাখিকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। নাম্বার 18 ফ্লোরিডার পাইথন হান্টাররা এই থার্মাল ড্রোনের ব্যবস্থা করেছে যাতে তারা এই মারাত্মক প্রাণীটিকে ডিটেক্ট করতে পারে। নাম্বার 19 2023 সালের মার্চ মাসে ক্রুগার ন্যাশনাল পার্কে একজন ওয়াইল্ড লাইফ রেঞ্জার ড্রোনের সাহায্যে মনিটরিং করার সময় গলায় ফাঁদ আটকে যাওয়া এই আহত এই সিংহটিকে দেখতে পায়। পরে সিংহটিকে ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে অজ্ঞান করে এর গলা থেকে ফাঁদ অপসারণ করা হয়। নাম্বার 20 নামিবিয়ার অশেন কনজারভেশনের এই টিম ড্রোন দিয়ে যখন মনিটরিং করছিল তখন গলার মধ্যে জাল আটকে যাওয়া এই সি লায়নটিকে দেখতে পায়। পরে সি লায়নটিকে ধরে এর গলা থেকে 45টি জাল কাটা হয়। নাম্বার 21 2021 সালের সেপ্টেম্বর মাসে স্পেনের লা পালমা আইল্যান্ডে সবচেয়ে ভয়ানক ভলকানো দেখা যায়, যেখান থেকে 85 দিন পর্যন্ত লাভা বের হয়েছিল। এর ফলে 200 বাড়ি কয়েক ডজন স্কুল ধ্বংস হয়ে গেলেও একটি বাড়ির কিছুই হয়নি। সোশ্যাল মিডিয়ায় বাড়িটিকে মিরাকেল হাউস বলে ডাকা হচ্ছিল। নাম্বার 22 2021 সালের অক্টোবর মাসে অরেগনের অধিবাসীরা সেখানকার আকাশে গ্লোয়িং ডটের এই লাইন দেখতে পায়। অনেকে মনে করেছে এটি কোনো ইউএফও হতে পারে। আপনার কি মনে হয়, এটি কি আসলেই কোনো ইউএফও? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। নাম্বার 23 এই হামব্যাক হোয়েলটি ভয়ানক স্পাইনাল ইঞ্জুরিতে ভুগছিল। এটিকে প্রথম ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলে দেখা গিয়েছিল এবং বিশেষজ্ঞরা মনে করেছিল হোয়েলটি বেশিদিন বাঁচবে না, কিন্তু পরে হোয়েলটিকে 4,000 মাইল দূরে কুনা কোস্টে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে জাহাজের সম্মুখভাগের আঘাতে হোয়েলটির এই করুণ দশা হয়েছে। নাম্বার 24 ড্রোনের সাহায্যে কলোরাডোর আকাশে মনোমুগ্ধকর ভিউ শুট করার সময় ড্রোন ক্যামেরায় ইউএফএর মতো এই বস্তুটিকে দেখা যায়। পরে এর থার্মাল ফুটেজেও বস্তুটিকে স্পষ্টভাবে সামনে ও পেছনে যেতে দেখা যাচ্ছিল। নাম্বার 25 ইউনাইটেড কিংডমের বার্লিংটন বিচের একজন লাইফগার্ড যখন ড্রোনের সাহায্যে বিচে মনিটরিং করছিল তখন সে অল্প পানিতে আটকে যাওয়া এই হোয়েলটিকে দেখতে পায়। পরে হোয়েলটিকে আবার পানিতে ফেরত পাঠাতে সেখানে উদ্ধারকারীদের নিয়ে আসা হয়। নাম্বার 26 জন চ্যাপম্যান নামের এই এয়ার কমব্যাট অফিসারের সিল টিম যখন শত্রুদের বাংকারে আটকে গিয়েছিল তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার সঙ্গীদের বাঁচাতে গিয়েছিল। অবাক করার বিষয় হচ্ছে যে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছিল এবং পরে তাকে মেডেল অফ অনার দেওয়া হয়। নাম্বার 27 এই ভিডিওতে একটি শার্ককে সিলায়ন শিকার করতে দেখা যাচ্ছে। নাম্বার 28 আবার এই ড্রোন ফুটেজে একটি শার্ককে ডলফিনের মরদেহ খেতে দেখা যাচ্ছে। নাম্বার 29 কিছু টিনেজার যখন বনের ওপর দিয়ে তাদের ড্রোন চালাচ্ছিল তখন তারা এই আজব লোকটিকে বনের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে। তারা ভেবেছিল লোকটি মনে হয় বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছে, তাই তারা লোকটির কাছে যাওয়া মাত্রই দেখতে পায় লোকটির হাতে অস্ত্র রয়েছে এবং সে ড্রোনটির ওপর বন্দুকও তাক করেছিল। নাম্বার 30 বন্ডাই বিচে ধারণকৃত এই ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে এই পর্যটকরা শার্কগুলোর মধ্যে নির্ভয়ে সাঁতার কেটে যাচ্ছে এবং শার্কগুলো তাদের কিছুই বলছে না। আসলে এখানে এরা মাছ খেয়ে এদের পেট এতটাই ভর্তি রাখে যে এদের মানুষ খাওয়ার প্রয়োজনই পড়ে না।
নাম্বার 31। এই ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে বরফে ঢাকা বনের মধ্যে একটি ভালুক এই লোকটিকে তাড়া করছে। নাম্বার 32। কানাডার নর্দার্ন অন্টারিওতে ধারণকৃত এই ড্রোন ফুটেজে একটি নেকড়েকে একটি মুচকে শিকার করার জন্য তাড়া করতে দেখা যাচ্ছে, কিন্তু কয়েকবার চেষ্টা করার পরে নেকড়েটি ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। নাম্বার 33। চিলির লাগো রাঙ্কোর একটি জলাশয়ে এই আজব জলজ প্রাণীটিকে দেখা গিয়েছিল। আপনাদের কি মনে হয় এটি কোন প্রাণী? আপনার উত্তর কমেন্টে জানিয়ে দিন। নাম্বার 34। একজন কৃষক যখন ড্রোন দিয়ে তার চাষের জমি বাড়ানোর জন্য আশেপাশে পর্যবেক্ষণ করছিল, তখন সে অনেকগুলো র্যাটল স্ন্যাকের এই গর্ত দেখতে পায়। নাম্বার 35। রেনডিয়াররা শিকারের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য এভাবে চক্রাকারে ঘুরতে থাকে। নাম্বার 36। ফ্লোরিডার উপকূলের এই ভিডিওতে অনেকগুলো শার্ককে বিপুল পরিমাণে ছোট ছোট মাছ শিকার করতে দেখা যাচ্ছে। আসলে এই ছোট ছোট মাছগুলো ঝাঁক বেঁধে ফ্লোরিডার দক্ষিণ পূর্ব উপকূলে ইগ্রেট করেছিল। নাম্বার 37। লাপালমার ভলকেনো চলাকালীন অনেক বাড়ির মালিকই তাদের কুকুরদের বাড়িতে ফেলে চলে গিয়েছিল। এর ফলে কুকুরগুলো সেই বাড়িগুলোতে আটকা পড়ে মৃত্যুর অপেক্ষা করছিল। তবে ড্রোনের সাহায্যে যখন কুকুরগুলোকে ডিটেক্ট করা হয়, তখন ড্রোন দিয়েই এদের খাবার পাঠানো হয় ও পরে এদের নিরাপদ স্থানে উড়িয়ে নিয়ে আসা হয়। নাম্বার 38। প্রায় 10,000 হাঁসের এই আর্মিদের দিয়ে ফসলের জমির পোকামাকড় নিধন করা হয়। দেখতেই পাচ্ছেন এরা যখন দল বেঁধে হেঁটে যায় এদের কত চমৎকার দেখা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।